নিষেধাজ্ঞার কারণ জানতে যুক্তরাষ্ট্রের কাছে চিঠি বিএনপির লবিস্ট নিয়োগ খতিয়ে দেখার এখতিয়ার নেই ইসির সচিব রংপুরে পাঁচ লাখ টাকার বিনিময়ে প্রার্থীকে জিতিয়ে দেবার প্রতিশ্রুতির অডিও ফাঁস নির্বাচন কর্মকর্তা স্ক্যান রেলে চাঁদপুরে হাসপাতালের বিল পরিশোধের জন্য নবজাতককে বিক্রি করে দিলেন এক অসহায় মা গাজীপুর সাফারি পার্কে এবার সিংহের মৃত্যু এ নিয়ে এক মাসে মারা গেল ১৩টি প্রাণী আসসালামু আলাইকুম তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সকালের খবরে একেএসডিএমটি বা শিরোনাম দেখছিলেন জানাবো পুরো খবর র‍্যাব ও সংস্থাটির কয়েকজন কর্মকর্তার উপর দেয়া নিষেধাজ্ঞার কারণ জানতে যুক্তরাষ্ট্রের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আর নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার বলেছেন বিএনপির লবিস্ট নিয়োগ বা এজন্য অর্থ ব্যয়ের হিসেব তদন্ত করার এখতিয়ার ইসির নেই বৃহস্পতিবার আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা রিপোর্ট রোকনউদ্দিনের গেল বছরের ১০ই ডিসেম্বর র‍্যাব ও তার কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র তারপর থেকে এ নিয়ে দেশে বিদেশে চলছে নানান আলোচনা মিথ্যে তথ্যের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা দাবি করে তা প্রত্যাহারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের চিঠি পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি কারণে এক্স্যাক্টলি দুটো জায়গা থেকে স্টেট ডিপার্টমেন্ট এবং ট্রেজারি থেকে যে স্যাংশনগুলি দেওয়া হয়েছে এগুলি কি কি কারণে এবং এটা ব্যক্তি কতটুকু এটা আমরা লিখিতভাবে জানতে চেয়েছি এবং আমাদেরকে বলা হয়েছে যে তারা দেবেন উত্তর একটু সময় নেবেন উইদাউট কম্প্রোমাইজিং দ্য কোর প্রিন্সিপালস আমরা তাদের সাথে এনগেজ হওয়ার জন্য যদি আরও কোনো টুলস ব্যবহার করতে হয় সেই বিষয়গুলি নিয়ে আমরা এখন ভাবছি এখনও পর্যন্ত এদিকে যুক্তরাষ্ট্রেই লবিস্ট নিয়োগ নিয়ে কদিন ধরেই উত্তপ্ত রাজনীতির মাঠ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ব্রিফিংয়েও উঠে এলো সেই প্রসঙ্গ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পক্ষ থেকে দাবি করা হলেও লবিস্ট নিয়োগে অর্থ প্রেরণের তদন্ত করার সক্ষমতা ও আইনি এখতিয়ার তাদের নেই বলে জানিয়েছেন কমিশন সচিব মাননীয় কমিশন যেটি বলেছেন যে অ্যাকচুয়ালি এই বিষয়টি দেখার মতো সক্ষমতা এবং আইনি কাঠামো এটি নির্বাচন কমিশনের নেই সরকারের যে অন্য অন্য এজেন্সিগুলো আছে মনিটারি বিষয়গুলো তদন্ত করতে পারেন তারা করে যদি কোনো ধরনের তথ্য পেয়ে থাকেন তারা যদি দেন তাহলে মাননীয় কমিশন বসে এটা পর্যালোচনা করবে বছর বছর নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আয় ব্যয়ের হিসেব জমা দিলেও তাতে লবিস্ট নিয়োগে অর্থ ব্যয়ের কোনো তথ্য নেই বলেও জানান কমিশন সচিব রোকনউদ্দিন এনটিভি নিউজ ঢাকা রংপুরের মিঠাপুকুরে পাঁচ লাখ টাকার বিনিময়ে ইউপি সদস্য প্রার্থীকে জিতিয়ে দেবার প্রতিশ্রুতি দেয়া নির্বাচন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে কুড়িগ্রামে সংযুক্ত করা হয়েছে তাদের দুজনের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নানকে স্ট্যান্ড রিলিজ করা হয় আর রংপুরের পীরগাছায় নির্বাচন কর্মকর্তাকে মিঠাপুকুরের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় এর আগে দুপুরে আব্দুল হান্নানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন সচিবালয়ে চিঠি দেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিঠাপুকুরের বালারহাট ইউপির চার নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের ইউপি সদস্য প্রার্থী রফিকুল ইসলাম দুই দফায় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রায় পাঁচ লাখ টাকা দেবার কথাও স্বীকার করেন রংপুরের মিঠাপুকুরের ১৭টি সহ সপ্তম ধাপে দেশের ১৩৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি সন্তান জন্মের পর হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে সেই নবজাতককেই বিক্রি করে হাসপাতাল ছাড়তে হলো এক মাকে এমনই এক বেদনাদায়ক ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বুকের ধন হাতছাড়া হওয়ায় পাগল প্রায় মা চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার বারোয়ানি গ্রামের বাসিন্দা তামান্না বেগম দুই সন্তানের জননী তামান্না গেল ২৬ জানুয়ারি প্রসব বেদনা নিয়ে ভর্তি হয় উপজেলার পালস এইট জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অবশেষে সিজারের মাধ্যমে জন্ম হয় ফুটফুটে এক ছেলে সন্তান হাসপাতাল ও ওষুধের খরচ মেটাতে না পেরে ৫০,০০০ টাকায় বাধ্য হয়ে নারী ছেঁড়া ধন বিক্রি করেন স্থানীয় এক নিঃসন্তান দম্পতির কাছে অবশেষে হাসপাতালের ৪০,০০০ টাকা বিল পরিশোধ করে নিজ বাড়ি ফেরার সুযোগ মেলে হতভাগ্য ওই নারীর আমরা যখন টাকা সিজারে দিতে পারি নাই তখন কেটেছে যে সন্তান কারো দিয়ে দিলে সিজার করার কারো দিব তখন এমন সময় কাউসার মেয়ে বলে ঠিক আছে সন্তান আমরা নিব
নিব, কিন্তু কথা ঠিক, আপনার সন্তান দাবি করতে পারতেন নি, দাবি করে দিতে হবে। এখন আমি মা নিরুপায় হাসপাতালে মৃত্যু সাথে পাঞ্জারর ছিল, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। তবে হাসপাতালের বিল পরিশোধের ব্যাপারে নবজাতকের মা যা বলেছেন তা সঠিক নয় বলে দাবি করছেন হাসপাতালের এই প্রতিনিধি। ওনার পক্ষে কথা বলার জন্য লোক ছিল ওনার মা এবং ওনার খালা, ওনাদের টাকা পয়সার শর্ট অথবা টাকা পয়সা নাই এই সমস্ত কোনো কথাবার্তা আমাদের হাসপাতালে হয়নি, এবং যে সময় রোগী ছুটি হয়েছে আমাদেরকে বিল ক্লিয়ার করে দিয়ে চলে গেছে। এই অবস্থায় মায়ের কোলে সদ্যজাত সন্তানকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। আমরা সবাই চাই যে বাচ্চারা মায়ের কোলে ফেরত যাক, সরকারের সহযোগিতা করুক, আমরা সবাই জনগণ যারা আছি আশেপাশে সবাই সহযোগিতা করবো। এমন ঘটনা আর কোনো মায়ের সাথে যেন না ঘটে, কোনো মা যেন তার সন্তানকে বিক্রি করতে বাধ্য না হন, সে প্রত্যাশাই সবার। এনটিভি নিউজ ডেস্ক। গাজীপুরের সাফারি পার্কে এবার অসুস্থতার কারণে একটি সিংহের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক মাসে পার্কের ১৩টি প্রাণী মারা গেল। বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান সিংহের মৃত্যু হয়। সিংহীটির বয়স ছিল আনুমানিক ১১ বছর। গত বছর আগস্টে প্রথমে সিংহীটির পেটে পানি জমে থাকার অসুস্থতা শনাক্ত হয়। এরপর প্রাণীটির পা সহ শরীরের বিভিন্ন অংশে আরও সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিংহীটির চিকিৎসা চলছিল, দুপুরের দিকে সেটি মারা যায়। এ নিয়ে গত এক মাসে পার্কের ১১টি জেব্রা, একটি বাঘ সহ ১৩টি প্রাণী মারা গেল। এদিকে দেশের বিভিন্ন জায়গা থেকে জব্দ করা ২৬টি বন্যপ্রাণী সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এসব প্রাণী অবমুক্ত করেন র্যাব, কোস্টগার্ড ও বন বিভাগের কর্মকর্তারা। র্যাবের কোম্পানি কমান্ডার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানান, যশোরের সাতক্ষীরা ও খুলনা থেকে ১০টি প্রজাতির ২৬টি বন্যপ্রাণী জব্দ করে র্যাব। এসব বন্যপ্রাণীর মধ্যে আছে মেছো বিড়াল, সজারু, বানর, অজগর, গোখরা সাপ, ধূসর বক, ডাহুক, পানকৌড়ি ও কচ্ছপ। দেশের মাত্র ১০টি জেলায় বাতাসের মান ভালো, বাকি ৫৪টি জেলার বায়ুই দূষিত। এর মধ্যে কয়েকটি জেলার বাতাস ভয়াবহ মাত্রায় দূষিত, আদর্শ মাত্রার চেয়ে সেখানে দূষণ ৪ গুণ পর্যন্ত বেশি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন এস এম আতিক। রাজধানীর বায়ু দূষণ নিয়ে নতুনভাবে বলার কিছু নেই, বিশেষ করে শীতকালে দূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করে। তবে শঙ্কার বিষয় হলো বায়ু দূষণের ভয়াবহ চিত্র শুধু রাজধানীর মধ্যেই সীমাবদ্ধ নেই, ঢাকা ছাড়াও আরও ১৬টি জেলায় ক্ষুদ্রকণার দূষণ, যাকে PM2.5 হিসেবে অভিহিত করা হয়, তার মাত্রা সহনীয় পর্যায়ের চেয়ে ২.৫ থেকে ৪ গুণ পর্যন্ত বেশি। বাংলাদেশের সবচেয়ে দূষিত জেলা গাজীপুর, এরপর ঢাকা ও তৃতীয় অবস্থানে আছে নারায়ণগঞ্জ। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের করা ৬৪টি জেলায় বায়ু দূষণ নিয়ে সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গবেষণায় গত বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারা দেশের ৩০০০এরও বেশি জায়গার বাতাসের মান পর্যবেক্ষণ করা হয়। যেই সময়ে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সেটি লকডাউনের টাইমে ছিল। যদি আমরা লকডাউন ছাড়া স্বাভাবিক অবস্থায় এই পরিমাপ করি তাহলে সারা বাংলাদেশেরই কিন্তু বায়ু দূষণের পরিমাণ হয়তো আরও বৃদ্ধি পাবে। প্রতিবেদনে বলা হয় যে ১০টি জেলায় বায়ু দূষণ নেই, তার শীর্ষে আছে মাদারীপুর। শহর কর্তৃপক্ষের উদ্যোগে যে বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাখা যায় তার বড় উদাহরণ রাজশাহী। এই ভাষাটা জনগণের কাছে দেন, ২.৫ মানে হচ্ছে চুলের ২০ ভাগের এক ভাগ, সমস্যা হচ্ছে ঢুকে যায় বের হয় না। পরিবেশ বিভাগ তারা যে কাজটা করেছে দুজনের জন্য এটা প্রয়োজন, একটা হচ্ছে সরকার, যারা সরকারে আছে তাদের জন্য, আর যাদের দরকার। বায়ু দূষণের জন্য শিল্প কারখানা ও ইটভাটার ধোয়া, সড়কে খোড়াখড়ি, ময়লা পোড়ানো, ফিটনেসবিহীন গাড়ির ধোয়া সহ বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে। আর দূষণ প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয় প্রতিবেদনে। এসএমাতিক, এনটিভি নিউজ, ঢাকা। বাগান জুড়ে এখন টিউলিপময় ভালোবাসার গল্প। বসন্তের বিদেশি ফুল টিউলিপ এখন চাষ হচ্ছে শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উত্তরের শান্ত নিরিবিলি পর্যটন এলাকা তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পর্যটনের আকর্ষণ বাড়িয়েছে। বিভিন্ন প্রান্তের লোকজন নানান প্রজাতি ও নানা রঙের বাহারি সৌন্দর্যের টিউলিপ ফুল দেখতে
মুগ্ধ হয়ে আসছেন পঞ্চগড়ে। পঞ্চগড় থেকে সাজাদুর রহমান সাজাদের পাঠানো রিপোর্ট। সৌন্দর্য পিপাসু মানুষের কাছে ফুলের আবেদন চিরন্তন। ফুলের সৌন্দর্য বরাবরই মুগ্ধ করে মানুষকে। এই দৃশ্য সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার। বেসরকারি উদ্যোগে 40% জমিতে এই টিউলিপ চাষে খরচ হয়েছে প্রায় 32 লাখ টাকা। নেদারল্যান্ডস থেকে এই টিউলিপের এক একটি বীজ আনতে খরচ পড়েছে 62 টাকা। পরীক্ষামূলক প্রকল্পে 6 প্রজাতির 12টি রঙের 40,000 টিউলিপের বীজ রোপণ করা হয়। মাত্র 16 দিনের পরিচর্যায় চোখে পড়ে রং বেরঙের ফুলের কলি। 20 থেকে 24 দিনের মধ্যেই ফুল ফুটতে শুরু করে। বর্তমানে উৎপাদিত প্রতিটি ফুল বাগান থেকে 100 টাকা দরে বিক্রি করছেন চাষিরা। প্রথম সিডটা আমি লাগিয়েছি, প্রথম 2টা ফুল এসছে, তো আমরা আনন্দে ভরে গেছি। এখন পুরো বাগান জুড়েই হচ্ছে টিউলিপ ফুল। ভালো লোকজনের সারা পাচ্ছি, আমি আশা করি এই ফসলে আমার লাভ হবে ইনশাল্লাহ। এরপর যদি আমি লাভবান হই, আমি 2-3 বিঘা লাগাবো। কেউ সেলফি তুলছেন, আবার কেউ বা ফুল কিনছেন। ডাচ সানরাইজ, পার্পেল প্রিন্স, টাইমলেস, মিল্কশেক সহ আরও বিচিত্র নামের রং বেরঙের টিউলিপ ফুলের এই অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় বাড়ছে পর্যটকদের। আগে অনেক সময় আমি ফুলগুলো টিভিতে দেখতাম, এখন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি খুবই আনন্দিত। ফুলের একটা ফুলের 10 রকমের 10 কালারে হতে পারে, কখনো সাদা, কখনো গোলাপি, কখনো লাল, কখনো হলুদ, এটা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়ে গেলাম। বিদেশি ফুল টিউলিপ চাষ করে পুরো পঞ্চগড় জেলায় এখন সাড়া ফেলে দিয়েছেন এখানকার চাষিরা। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। এবারে 21শে পদক পাচ্ছেন 24 জন বিশিষ্ট নাগরিক, যাদের মধ্যে মরণোত্তর পদক পাচ্ছেন 5 জন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরণোত্তর পদকের জন্য মনোনীতরা হলেন ভাষা আন্দোলনের মোস্তফা এম এ মতিন ও মির্জা তোফাজ্জল হোসেন, শিল্পকলায় নজরুল ইসলাম বাবু, খালেদ মাহমুদ খান এবং মুক্তিযুদ্ধে সৈয়দ মোয়াজ্জেম আলী। সেই সাথে পদক পাচ্ছেন শিল্পকলায় জিনাদ বরকতুল্লাহ, ইকবাল আহমেদ, মাহমুদুর রহমান বেনু, আফজাল হোসেন, মাসুম আজিজ, মুক্তিযুদ্ধে অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, কিউ এ বি এম রহমান, আমজাদ আলী খন্দকার, সাংবাদিকতায় এম এ মালিক, বিজ্ঞান ও প্রযুক্তিতে মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষায় ডক্টর গৌতম বুদ্ধ দাস, সমাজসেবায় এস এম আব্রাহাম লিঙ্কন, সংহরাজ জ্ঞানশ্রী মহাথের, ভাষা ও সাহিত্যে কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাস পুরকায়স্থ, এবং গবেষণায় ডক্টর আব্দুস সাত্তার মণ্ডল। আর গবেষণায় অবদানের জন্য দলগতভাবে 21শে পদকে ভূষিত হয়েছেন ডক্টর এনামুল হক, ডক্টর শাহনাজ সুলতানা ও ডক্টর জান্নাতুল ফেরদৌস। জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। 2009 সালের 1 জানুয়ারি বায়তুল মোকারমে খতিব হিসেবে নিয়োগ পান অধ্যাপক সালাহউদ্দিন। শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে গত কয়েক বছর নামাজ পড়াতে পারেননি। খতিব হবার আগে তিনি খতিব হবার আগে তিনি 1999 সাল থেকে 2001 সাল পর্যন্ত ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। করোনা সংক্রমণ রোধে চলমান বিধি নিষেধ 21 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধ আরোপ থাকবে। উন্মুক্ত স্থানে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে 100-এর বেশি মানুষের সমাগম করা যাবে না। সব স্কুল, কলেজ এবং সমপর্যায়ী শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে। শপিং মল, হোটেল, রেস্তোরাঁয় লাগবে টিকা সনদ। সব স্থানে সবার মাস্ক পরা বাধ্যতামূলক।
জানুয়ারি মাসের চেয়ে 62 টাকা বাড়ল বাসা বাড়িতে ব্যবহৃত 12 কেজি বোতলজাত এলপি গ্যাসের দাম, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। আর অচিরেই পাইপলাইনে দেয়া গ্যাসের দাম বাড়াতে পেট্রোবাংলার প্রস্তাবের ওপর দেড় মাস পর গণশুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব জানান সংস্থাটির চেয়ারম্যান আব্দুল জলিল। রোকনউদ্দিনের আরও একটি রিপোর্ট। গেল বছরের 12 এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। তারপর থেকে সৌদি আরবের দামের সাথে মিলিয়ে প্রতি মাসেই তা সমন্বয় করা হয়। ফেব্রুয়ারি মাসের জন্য নতুন দাম নির্ধারণ করে দেওয়া হলো বৃহস্পতিবার, যা জানুয়ারি মাসের চেয়ে বেশি আর কার্যকর হবে বৃহস্পতিবার থেকেই। বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতি কেজি 103.34 টাকা, সে অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1,240 টাকায় সমন্বয় করা হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল পাইপলাইনে শিল্পকারখানা ও বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়াতে দেয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিষয়ে। ট্যারিফ পরিবর্তনের বা মার্জিন পরিবর্তনের প্রস্তাব পেয়েছিলাম, সেগুলো আইন এবং প্রবিধান মতে যথাযথ না হওয়ায় তাদেরকে আমরা অনুরোধ করি লিখিতভাবে যে আইন এবং প্রবিধান অনুসারে প্রস্তাব দাখিলের জন্য। পরবর্তীতে পেট্রোবাংলা এবং তার আওতাধীন সকল কোম্পানি আইন এবং প্রবিধান মতে তাদের প্রস্তাব সংবলিত আবেদন দাখিল করে ইতিমধ্যে কারিগরি ও মূল্যায়ন কমিটিটি গঠন করা হয়েছে এখন তারা তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে, প্রথম গ্রহণযোগ্যতা বিষয়ে একটা প্রতিবেদন দিবে, তারপরে তাদের ফুল ইভ্যালুয়েশন রিপোর্টটা নির্ধারিত সময়ে তাদের আইনগতভাবে যে সময়টা আছে সেটা সাবমিট করবে। কারিগরি কমিটির মূল্যায়ন প্রতিবেদন পাবার পর গণশুনানি করে পাইপলাইনে দেয়া গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। চাহিদার অনুপাতে দ্রুত চালের উৎপাদন বাড়াতে রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সচিবালয়ে ধানের উৎপাদন বাড়াতে অতি উচ্চ ফলনশীল ইনব্রিড ও সুপার হাইব্রিড জাতের আবাদ বাড়ানোর বিষয়ে সভা শেষে মন্ত্রী আরো বলেন, দেশে আমনের মৌসুমেও চালের দাম বাড়ছে। এবছর আউশ, বোরো ও আমনের রেকর্ড উৎপাদন হয়েছে, সরকারি মজুদও সর্বকালের সর্বোচ্চ, তারপরও চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ অবস্থায় চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হলে দ্রুত উৎপাদন বাড়াতে হবে। চালের উৎপাদন বাড়াতে হলে অতি উচ্চ ফলনশীল ইনব্রিড ও সুপার হাইব্রিড জাতের আবাদ বাড়াতে হবে। সে লক্ষ্যে রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে যেন 1 থেকে 2 বছরের মধ্যে উৎপাদন অনেক বাড়ানো যায়। বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সাথে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত সেনা সদস্যদের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে পটুয়াখালীতে গ্রামের বাড়িতে তাদের দাফন সম্পন্ন হয়। তার পরিবারে চলছে শোকের মাতম। গোলাগুলিতে আরও 3 সন্ত্রাসী নিহত হয়, আহত হন আরেক সেনা সদস্য। ঘটনাস্থল থেকে 1টি SMG, 3টি দেশীয় বন্দুক এবং 249 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পটুয়াখালী সদরের বহালগাছিয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌঁছায় বান্দরবানে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদ হাবিবুর রহমানের মরদেহ। জানাজা ও গার্ড অব অনার শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। সকালে সেনা সদস্যের মৃত্যুর খবর আসে গ্রামের বাড়িতে, এরপর থেকে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন তার মা, নির্বাক সেনা সদস্যের বাবা। শেষবারের মতো ওই সেনা সদস্যের সাথে কথা হয়েছিল তার ছেলের। আল্লাহর কসম, আমার বিশ্বাস হয় না আব্বু মারা গেছে, আমার বিশ্বাস হচ্ছে না আব্বু মারা গেছে। খুব ভালো লোক ছিল, তারপরে যে সময় আসতো ছুটিতেই কিছুদিন আগেও এসে গেছে, সবার সাথে মেলতো, সবার সাথে চলতো এবং হিংসা দেমাক কিছু ছিল না। ISPR জানায় বুধবার গভীর রাতে সেনা সদস্যদের সাথে বান্দরবানের রুমার পাইকপাড়া এলাকায় সন্ত্রাসীদের গোলাগুলিতে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর 3 সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় মাথায় গুলিবিদ্ধ হন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান এবং পায়ে গুলি লাগে সৈনিক ফিরোজের।
হাসপাতালে নেয়ার পথে মারা যান হাবিব। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় সন্ত্রাসীদের অস্ত্র ও গুলি। এরপর থেকেই পাহাড়ি ওই এলাকায় টহল জোরদারের পাশাপাশি ব্যাপক তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার লাকসামে মাদ্রাসার মাঠ দখল করে গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তরিকত ফেডারেশনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সংগঠনটির নেতাকর্মীরা মহাসড়কে কুমিল্লার পাদুয়ার বাজারে অবস্থান নিয়ে মানববন্ধন করে। এ সময় সংগঠনটির অনেক নেতাকর্মীকে মহাসড়কে শুয়ে থাকতেও দেখা যায়। পরে পুলিশের আশ্বাসে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছেড়ে দেয় তারা। তাদের অভিযোগ, কুমিল্লার লাকসামে অবস্থিত দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সন্নিয়া সিনিয়র মাদ্রাসা মাঠটি দখল করে গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য তারা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামের অপসারণের দাবি জানান। চাঁদপুরে মাইক্রোবাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন সহ দেশের কয়েকটি স্থানে সাতজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাবুরহাট মতলব সড়কের বড়দিয়া এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলে চালক নিহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনজনের মৃত্যু হয়। আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে মারা গেছে আরও তিনজন। দেশের শীর্ষস্থানীয় ইন্স্যুরেন্স কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের কক্সবাজার শাখার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারের কলাতলিতে ওয়ার্ল্ড বিচ রিসোর্টে কোম্পানির নতুন শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি কোম্পানির চেয়ারম্যান মোজাফর হোসেন পল্টু। উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মোহাম্মদ জাকারিয়া হোসেন। উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান হাসমত আলী ও কোম্পানির পরিচালক নুরুদ্দিন আহমেদ। জনগণের কাছে ইন্স্যুরেন্সের সেবাটা যাতে পৌঁছে দেওয়া যায় সে উদ্দেশ্য নিয়েই আমরা বিভিন্ন জায়গায় শাখা খুলেছি। আন্তর্জাতিক প্রসঙ্গ, 2021 সালে ভারতে 6 সাংবাদিক নিহত এবং 121 সাংবাদিকের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ইন্ডিয়া প্রেস ফ্রিডম রিপোর্ট 2021 এই তথ্য দিয়েছে। রিপোর্টটি প্রকাশ করেছে রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ। ভারত শাসিত জম্মু কাশ্মীর রয়েছে সাংবাদিক নির্যাতনের শীর্ষস্থানে। সেখানে 25টি ঘটনা রয়েছে সাংবাদিক ও মিডিয়া হাউসের ওপর হামলার। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, সেখানে 23টি হামলার ঘটনা ঘটেছে সাংবাদিক নির্যাতনের। ওই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, চতুর্থ ত্রিপুরা, পঞ্চম দিল্লি, ষষ্ঠ বিহার। আসামেও সাংবাদিক নির্যাতনের ঘটনা রয়েছে 5টি। পশ্চিমবাংলায় 2 সাংবাদিকের উপর হামলার তথ্য রয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক 2টি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহতদের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 7 সেনা এবং 13 সন্ত্রাসী রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন। ভারত এবং আফগানিস্তান থেকে হামলা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে দাবি পাকিস্তান সামরিক বাহিনীর। তবে হামলার দায় স্বীকার করেছে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। হামলার পরই সন্ত্রাসীদের বড় ধরনের ক্ষতি সাধন করা গেছে বলে জানিয়েছে পাক নিরাপত্তা বাহিনী। এদিকে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাসীদের মোকাবেলা করতেও সবার প্রতি আহ্বান জানান তিনি। মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সেগেইনে আবারও নৃশংসতা শুরু করেছে দেশটির সেনাবাহিনী। জান্তা বিরোধী আন্দোলনে অংশ নেয় কয়েকশো বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে সেনা সদস্যরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এতে ভস্ম হয়েছে 200-250 বাড়িঘর। এছাড়াও নিরাপত্তা বাহিনীর ভয়ে নিজেদের ভিটে ছেড়ে পালিয়েছেন বহু বাসিন্দা, যদিও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি জান্তা সরকার। গেল বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করে আসছে সাধারণ মানুষ। এর আগে 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 10 লাখ রোহিঙ্গা মুসলিম।
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে জঙ্গি গোষ্ঠী আইএসের শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল কোরাইশি নিহত হয়েছেন। এছাড়াও তার পরিবারের 7 শিশু এবং 3 নারী সহ আরও 12 সদস্য নিহত হয়েছেন। নিহতরা সবাই কোরাইশির পরিবারের সদস্য বলে জানিয়েছে সিরীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক টুইটে কোরাইশি নিহত হবার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে অভিযানের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। শীর্ষ আইএস নেতা নিহত হওয়ায় বিশ্ব আগের থেকে অনেক বেশি নিরাপদ হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইন ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামায় চুক্তিতে স্বাক্ষর করেন বাহরাইন সফররত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টস এবং বাহরাইনের প্রতিরক্ষামন্ত্রী ইলাদ মালকা। এই চুক্তিকে ইসরায়েলের সাথে প্রথম কোনো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশের নিরাপত্তা সহযোগিতা বলা হচ্ছে। এর আগে 2020 সালে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডের আওতায় সম্পর্ক স্বাভাবিক করার মতো হতবাক করার ঘোষণা দিয়েছিল। অথচ ফিলিস্তিনের ভূমি দখল ও যুদ্ধাপরাধের অভিযোগে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইসরায়েলকে বয়কট করে আসছিল। বাহরাইন বলছে ইরানের হামলার হুমকি মোকাবেলায় তারা ইসরায়েলের সাথে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করল। খেলার খবর ফুটবল। বড় অঘটন দিয়ে পেশাদার লীগের নতুন মৌসুম শুরু হলো। একেবারেই নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে 2-1 গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে জিতেছে শেখ জামাল, 2-1 গোল ব্যবধানে তারা হারিয়েছে উত্তর বারিধারাকে। রিপোর্ট নাসিমুল হাসানের। টঙ্গীর আহসানুল স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী বসুন্ধরা কিংস ফেভারিট হিসেবেই নেমেছিল স্বাধীনতা সংঘের বিপক্ষে, কিন্তু মাঠের পারফরমেন্সে সেই ফেভারিট তকমা ধোপে টেকে নেই নবাগত দলটির কাছে। খেলা শুরু থেকেই পাল্লা দিয়ে লড়তে থাকা দলটি 25 মিনিটে পেনাল্টি পেয়ে এগিয়ে যায়। পেনাল্টি নিয়ে কিংসের ফুটবলাররা আপত্তি করলেও শেষ পর্যন্ত রেফারি তার সিদ্ধান্তেই অটল থাকে। স্পট কিক থেকে গোলের সুযোগ দিতে কোনো ভুল করেনি তাদের বিদেশি রিক্রুট নিডো। এরপর রবসন, রানিয়েস আর খালিদের সব চেষ্টাই ব্যর্থ হয় স্বাধীনতার গোল বারে এসে। বিরতির পর মরিয়া বসুন্ধরা কিংসের আক্রমণ রুখে দিয়ে উল্টো 47 মিনিটের মাথায় রাসেলের গোলে ব্যবধান দ্বিগুণ করেছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। এরপর বসুন্ধরা ম্যাচে ফিরতে আরও মরিয়া হয়ে ওঠে। 73 মিনিটে সবুজের গোলে ব্যবধান কমে, তবে 84 মিনিটে সবুজের গোল পারত ম্যাচের সমতা আনতে, কিন্তু সেটিও মিস হয়েছে। শেষ পর্যন্ত 2-1 গোলের হার দিয়েই মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। এই দলকে হারিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে নবাগত দলটি। এদিকে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত আরেক ম্যাচে 11 মিনিটে লিড পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমার্ধে তারা ব্যবধান দ্বিগুণ করেছে ম্যাথিউর গোলে। পরের সময় উত্তর বারিধারা 1 গোল দিয়ে ব্যবধান কমিয়েছে। নাসিমুল হাসান, এনটিভি স্পোর্টস ডেস্ক। নামে কেবল পেশাদার লীগ, বাকি সব কিছুতেই অপেশাদারিত্বের উদাহরণ। টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম, যা আর্চারির মাঠ হিসেবে পরিচিত, সেখানে লীগ শুরু করলো এবার বাফুফে। যে মাঠের অব্যবস্থাপনা নিয়ে আছে বিস্তর সমালোচনার সুযোগ। টঙ্গী ঘুরে এসে জানাচ্ছেন সুব্রত সাহা। ঢাকা এয়ারপোর্ট থেকে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম পর্যন্ত আসতে যে ঝক্কি ঝামেলা পোহাতে হয় তা এই রাস্তায় চলাচলকারী প্রত্যেকটি মানুষেরই একেবারে জানা। অথচ ভালো ভালো স্টেডিয়াম এবং ভালো ভালো মাঠ বিবেচনায় না এনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লীগ কমিটি টঙ্গীর এই স্টেডিয়ামের অপেশাদার এক ভেন্যুকে বেছে নিয়েছে দেশের সর্বোচ্চ ফুটবলের আসর চালানোর জন্য। যে কোনো স্থানীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হলেও এর চেয়ে জাঁকজমকপূর্ণ ভাব লক্ষ্য করা যায়। সর্বোচ্চ মানের ফুটবল এখানে যে কোনোভাবেই সম্ভব নয় সেটা ফুটবলাররা হয়তোবা জেনে গেছেন কিংবা মেনে নিয়েছেন, যে কারণে এ মাঠে প্রবেশের পর আমরা যখন ড্রেসিং রুমের দিকে উঁকি দিয়েছি ফুটবলারদের চোখে মুখে খুঁজে পেয়েছি এক ধরনের অস্বস্তি আর ভয়। কেননা তারাও জানেন এমন মাঠে ভালো মানের ফুটবল উপহার দেওয়াটা কোনোভাবেই সম্ভব নয়।
তার থেকে বড় বিষয় যে প্লেয়াররা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলবেন পেশাদার লিগে, তাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি সামনে উঠে আসছে। কেননা এই মাঠের পাশেই চলছে রাস্তার বড় ধরনের সংস্কার কাজ, যে সংস্কার কাজ থেকে সৃষ্টি হচ্ছে বায়ু দূষণ, একই সাথে শব্দ দূষণও। এত কিছু জেনে শুনে বুঝেও কি বলছে পেশাদার লীগ কমিটি এবং সংশ্লিষ্টরা? তারা সবাই কিন্তু স্যাটিসফ্যাকশন প্রকাশ করেছে যে আসলে মাঠের যে পরিচর্যা করা হয়েছে, মাঠ যেভাবে করে করা হয়েছে, সকল কিছু মিলিয়ে অন্যান্য বারের তুলনায় কিন্তু অ্যারেঞ্জমেন্টগুলো ভালো। সো আমরা ক্রেডিট নিতে চাচ্ছি না, আমরা ফ্যাক্টটা তুলে ধরতে চাচ্ছি যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ভালোভাবে খেলাগুলো আয়োজন করার জন্য। বাফুফে অবশ্য মাঠের ছাড়পত্র যেভাবে পেয়েছে তাতে করে স্পষ্টভাবেই বেরিয়ে এসেছে আর্চারি ফেডারেশনের সঙ্গে তাদের দ্বন্দ্ব। আর্চাররাও তাদের নির্ধারিত অনুশীলন বাদ করে নিরুপায় হয়ে পেশাদার লীগের খেলা উপভোগ করেছে, অনেকটা অসহায়ত্ব মানতে হচ্ছে তাদের। এখন মন্দের ভালো চালাচ্ছে এইটা, বাট এই মাঠ আপ টু দা মার্ক না। অথচ এই ভেনুতেই 32টি ম্যাচের সূচি সাজানো। সুব্রত সাহা, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। খবর শেষ করছি, যাওয়ার আগে কেএসটিএমটি বা শিরোনামগুলো আরও একবার। নিষেধাজ্ঞার কারণ জানতে যুক্তরাষ্ট্রের কাছে চিঠি, বিএনপির লবিস্ট নিয়োগ খতিয়ে দেখার এখতিয়ার নেই ইসির সচিব। রংপুরে 5 লাখ টাকার বিনিময়ে প্রার্থীকে জিতিয়ে দেবার প্রতিশ্রুতির অডিও ফাঁস, নির্বাচন কর্মকর্তা স্ট্যান্ড রেলেস। চাঁদপুরে হাসপাতালের বিল পরিশোধের জন্য নবজাতককে বিক্রি করে দিলেন এক অসহায় মা। গাজীপুর সাফারি পার্কে এবার সিংহের মৃত্যু, এ নিয়ে এক মাসে মারা গেল 13টি প্রাণী। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।